اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। পিস লাইব্রেরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের দিনী ভাই আব্দুল কাইয়ুম পিস লাইব্রেরি। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে আজকে যে আমরা পিস লাইব্রেরি থেকে মৌচাকের মধুর এবং কালোজিরার তেলের যে ব্যবসা করি, আজকে আপনারা হয়তো অনেকেই জানেন এবং আমাদের প্রোডাক্ট অনেকে খেয়েছেন। আমাদের বিশেষ করে যে কর্মচারী হিসেবে এখন আপনাদেরকে এর আগে দেখিয়েছি যে মধু ভরা থেকে শুরু করে সমস্ত কিছু যেটা করেন সেটা হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন আব্দুল আজিজ সাহেব। আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা কাসাস সূরা নম্বর 28 আয়াত নম্বর 26 মধ্যে বলেছেন। আপনারা জানেন যে এর আগে আয়াতগুলো থেকে পড়বেন যে মূসা আলাইহিস সালামের ঘটনা আছে সেখানে। মূসা আলাইহিস সালামের ঘটনার এইখানে যে আয়াত এর অংশটুকু যেহেতু প্রয়োজন সেই জন্য আমি আপনাদেরকে এই অংশটুকু বলছি। বালিকাদ্বয়ের একজন বলল, পিতা তাকে চাকর নিযুক্ত করুন। কাকে? মূসা আলাইহিস সালামের ব্যাপারে বলছেন। কেননা আপনার চাকর হিসেবে সেই উত্তম হবে যে শক্তিশালী ও বিশ্বস্ত। এখানে কি বলা হচ্ছে যে আপনার কর্মচারী হিসেবে সেই উত্তম হবে যে শক্তিশালী এবং বিশ্বস্ত। তাহলে আপনি যদি কাউকে কর্মচারী নিয়োগ করেন তাহলে দুটো প্রয়োজন, এক তাকে বিশ্বস্ত হতেই হবে। আলহামদুলিল্লাহ আমাদের আব্দুল আজিজ সাহেব বিশ্বস্ত ব্যক্তি আলহামদুলিল্লাহ, এবং তার অনেক জুমার খুতবা আছে ইনশাল্লাহ, সেগুলো আপনারা ইনশাল্লাহ আপডেটে পাবেন। তাহলে বন্ধুরা, আপনারা যদি তার জুমার খুতবা এবং আরও অন্যান্য বক্তব্যগুলো এবং গজাল তিনি নিজে গজাল লিখে গজাল নিজেই বলতে পারেন, আলহামদুলিল্লাহ তিনি বিভিন্ন জালসাতেও বক্তৃতা রাখেন, যদি আপনারা সেগুলো পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আল্লাহ তাআলা বলছেন শক্তিশালী এবং বিশ্বস্ত। তো আলহামদুলিল্লাহ বিশ্বস্ত আমাদের আব্দুল আজিজ সাহেব, এবং শক্তিশালীও আলহামদুলিল্লাহ। তিনি কেমন শক্তিশালী শুধু আপনারা ভিডিওটি দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে আলহামদুলিল্লাহ আমাদের আব্দুল আজিজ সাহেব কেমন শক্তিশালী। সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন এই যে আমাদের আব্দুল আজিজ সাহেব তিন তিনখানা ইঁট তিনি দাঁতেই ছিঁড়ে নিচ্ছেন, মাশাআল্লাহ। অসাধারণ বিষয় বন্ধুরা, দেখুন তিন তিনটা ইঁট তিনি ছিঁড়ে আছেন, এটা কিন্তু চারটি কিন্তু খালি বিষয় নয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের আব্দুল আজিজ সাহেব তিন তিনখানা ইঁট দাঁত দিয়ে ছিঁড়ে নিয়েছে, এটা কত অসম্ভব বিষয় বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।